2016 সালের কার্যক্রম ও 2017 সালের পরিকল্পনা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে দুদক। চেয়ারম্যান বলেন, কনিয়মের কারণে 2016 সালে ব্যাংকিং সেক্টরে ব্যাপক কাজ করেছে দুদক, এর ফলে বিভিন্ন ব্যাংকে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ফিরে এসেছে বলে দাবি করেন তিনি। 2016 14 মার্চ এর পর থেকে বেসিক ব্যাংকে নগদ অর্থ জমা পড়েছে, যেগুলো ঋণ, তথাকথিত ঋণ বা কালো ঋণ নেওয়া হয়েছিল, সেই টাকা 359,16,00,000 টাকা জমা পড়েছে ক্যাশ। রিসিডিউল করা হয়েছে 3,042,00,000 টাকা, অর্থাৎ ব্যাংকের কাছে জামানত দিয়ে এটিকে রিসিডিউল করা হয়েছে। চেয়ারম্যান বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আর দুদকের কমিশনার ডক্টর নাসিরউদ্দিন জানান, রাজুকের বিভিন্ন অনিয়মের বিষয়ে তদন্ত চলছে, কাজে স্বচ্ছতা আনতে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এবং আমি আমাদের যারা স্টেক হোল্ডার্স আছে ভুক্তভোগী, ওনাদের কয়েকজনের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি, দেখেছি যে না, থিংস আর মুভিং স্লোলি হলে করছে। তা আমার মনে হয় সরকারি অফিসের চিত্র তো আপনারা দেখতেই পারেন, সেখানে রাজুকে আমরা প্রেসপেল দিচ্ছি, ওয়েবসাইটে সব কিছু দিয়ে দেবো। এইটা একটা বড় জিনিস যে আমি অ্যালোটমেন্ট দিলাম থাকবে, রিস্টোরমেন্ট দিলাম, এই সব কিছু থাকে, ওই ফাইলপত্র গায়েব করা এটা থাকবে। এ সময় জানানো হয়, দুর্নীতির অভিযোগ জানানোর জন্য 106 নম্বরের 3 ডিজিটের একটি হটলাইন চালু করা হবে।